করে গড়িয়ে দেওয়া হলো অবৈধভাবে গড়ে ওঠা বাজার। ফুটপাত দখল করে দোকানঘর বানিয়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান। অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালালো করিমগঞ্জ পৌরসভা। অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযান শুরু হয়েছে। এবার শহরের বুকে অবৈধভাবে গড়ে ওঠা বাজার গুঁড়িয়ে দিল করিমগঞ্জ পৌরসভা। বুধবার করিমগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় করিমগঞ্জ শহরের পিডব্লিউডি কর্নার, ছন্তর বাজার পয়েন্ট এবং শিববাড়ি রোড পয়েন্টে অবৈধভাবে গড়ে ওঠা বাজার সহ ফুটপাত দখল করে দোকান ঘর বানিয়ে রাখা অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালালো করিমগঞ্জ পৌরসভা। শহরের বুকে অবৈধ দখলদাররা বাজার গড়ে তোলায় প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটের ফলে চরম হয়রানির শিকার হতে হয় জনগণকে। জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে এবং সরকারি জায়গা দখলমুক্ত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এবার মাঠে নামে প্রশাসন। এদিন সার্কেল অফিসার এবং আধা সামরিক বাহিনী, সদর থানার ওসি, পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে পিডব্লিউডি কর্নার, ছন্তর বাজার পয়েন্ট এবং শিববাড়ি রোড পয়েন্টে উচ্ছেদ অভিযান চালান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন করিমগঞ্জের সদর সার্কেল অফিসার এবং পুরসভার উপপুরপতি। সংগঠন থেকে এবং স্কুল কলেজ থেকে অনেক সময় কমপ্লেন আছে যে ট্রাফিক জামের জন্য ওনারা ঠিক স্কুলে সময় করতে পারে না। আমাদের পিডব্লিউডি এখানে বড় বড় দুটা বেবিলিন স্কুল, মহেশ স্কুল আছে, আরও একটু স্কুল আছে। এখানে সকালবেলা এখানে একটা লোকাল মার্কেট জাম থাকে। এখানে আমাদের প্রায় সপ্তাহে সপ্তাহে আমাদের কাছে কমপ্লেন আছে, এখানে আমার ছাত্ররা কমপ্লেন করছে এবং অনেক সময় ওনারা অ্যাক্সিডেন্টও হচ্ছে। তাই আজকে আমরা এখানে ইভেকশন করছি। আর আমাদের ফুলের উপরে যখন সন্তবাজারে মার্কেটে তারা বাজার করতে যায়, এটা একটা পাবলিকের বাইক রাখার জায়গা। আপনি যে প্রথমবার যে সময় বিজেপি পৌরসভা দখল করেছিল তখনও উচ্ছেদ হয়েছিল, কিন্তু দুদিন পরে দেখা যাচ্ছে যে আবার সেই জায়গা আবার বসে দিয়ে গেছে ব্যবসায়ী। এবার উচ্ছেদ করছি, আমরা এবার চিন্তা ভাবনা আছে আমরা জায়গাটা একটা ব্যারিকেড দেওয়ার জন্য, ব্যারিকেডের ভিতরে যাতে কিন্তু দোকান না আসতো, আমি এখানে ব্যারিকেডের ভিতরে বাইকগুলো যাতে রাখা যায়। আর কোন কোন জায়গাতে উচ্ছেদ হবে? উচ্ছেদ চলবে যেখানে যেখানে আমাদের একটা একটা প্ল্যান চলে, প্ল্যান হচ্ছে আর উচ্ছেদ। यहाँ पे स्कूल बच्चा लोग को बहुत प्रॉब्लम होता है एंड देन पब्लिक लोग के लिए भी बहुत प्रॉब्लम है। इनफ स्पेस गाड़ी का और सो दैट वी कैन अवॉइड एक्सीडेंट, ये सब हो रहा है। सो फॉर द कन्वीनियंस ऑफ द पब्लिक इसलिए ये इलेक्शन चल रहा है। किस किस जगह पे चलेगा मैम? वैसे ये तो म्यूनसिपल भी बता सकता है कहाँ कहाँ होगा। अभी के लिए तो यहाँ पे चल रहा है पीडब्ल्यूडी रोड में, और बाकी हम लोगों को वाइस चेयरमैन हम लोग को गाइड करेंगे कहाँ कहाँ होगा। ये पुलिस जिला प्रशासन के निर्धारित से हुआ रहा है क्या? म्यूनसिपलिटी से हो रहा है। अच्छा ठीक है। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।